আসসালামু আলাইকুম নাগরিক সনদপত্র ট্রেড লাইসেন্স ও আর এস সনদ সহ আরও বিভিন্ন ধরনের সনদ নিতে গেলে এখন কিন্তু আমাদের অনলাইনে একটি আবেদন করতে হয় আর অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম ওয়েবসাইটে আমাদের আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো ভিতরে অনেকেই রয়েছেন যারা এই প্রত্যায়নে একটি অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বিভিন্ন তথ্যের ভুল করে থাকেন যেমন ধরেন আপনি প্রত্যায়নে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন নাম্বার দিয়েই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা হয় তারপর একটা ফোন নাম্বার দিতে হয় তো আপনি প্রথমেই আপনার ফোন নাম্বার দিয়ে সাবমিট করছেন কিন্তু আপনার ফোন নাম্বার ভুল আছে আপনি দ্বিতীয়বার আপনার সঠিক নাম্বার দিয়ে ট্রাই করতে গেলে আপনার কিন্তু ভুল তথ্য দেখায় আই মিন আপনি যে প্রথম নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড গেছে এখন আপনার ওই ওটিপি কোডটি সাবমিট না করা পর্যন্ত আপনি কিন্তু এই প্রত্যায় এনে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না অথবা আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন কিন্তু ভিতরে আপনার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানার ভিতরে ভুল বা আপনার নামের ভুল রয়েছে আপনি একবার সাবমিট করার পরে সেই ভুল তথ্য কিন্তু আপনি সঠিক করতে পারছেন না বা বিভিন্ন ঝামেলা আপনি শিকার হচ্ছেন আর আমি আজকের এই ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি কিভাবে আপনারা এই ভুল যে তথ্যগুলো রয়েছে আপনারা খুব সহজেই সংশোধন করবেন বা এর সংশোধনের উপায় কি সমস্ত কিছু আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন শুরু করি তো সবার প্রথমে আমি আপনাদের জানাই রাখি মনে করেন আপনি প্রত্যায়নে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছেন এবং নিচে ফোন নাম্বার দেওয়া থাকে আপনি কোনো ক্রমে সেই ফোন নাম্বারটা ভুল করেছেন এখন আপনার সাবমিট করা হয়ে গেছে সেই নাম্বারে একটা ওটিপি কোড গেছে কিন্তু আপনার যেহেতু ভুল নাম্বার আপনি তো ওটিপি কোডটি হাতে পাবেন না এখন আপনি চাইছেন যে আপনি নতুন একটা নাম্বার দিয়ে আবারও সাবমিট করবেন কিন্তু নতুন নাম্বার দেওয়ার পরে আপনার দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে সাবমিট হয়ে গেছে একটা নাম্বারে ওই নাম্বারে কোড লাগবে তাছাড়া কোনোভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না এখন এই সমস্যাটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনাদের প্রথম কাজ হলো আপনি ফেসবুকটা ওপেন করে প্রত্যায় লিখে সার্চ করবেন প্রত্যায়নে যে ফেসবুক পেজ আছে সেটা আপনার সামনে চলে আসবে এবং আপনি সেখানে আপনার ভোটার আইডি কার্ড অথবা যে জন্ম জন্ম নিবন্ধন দিয়েছিলেন সেইটার ছবি তুলে ক্লিয়ার ছবি তুলে দিয়ে দেবেন আপনার যদি ভোটার আইডি কার্ড হয় তাহলে সামনে পিট এবং পেছনে পিট দুইটাই ছবি দিবেন দেওয়ার পরে আপনাদের করে আপনার সমস্যাটা বলবেন যে আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় ভুল নাম্বার দিয়েছিলেন এখন আপনি সঠিক নাম্বার দিতে মানে দিতে যাচ্ছেন এবং ভুল নাম্বারটা এবং সঠিক নাম্বারটা দুইটাই কিন্তু উল্লেখ করে আপনি টাইপিং করে লিখে দিবেন দেওয়ার পরে সাথে সাথে আপনারা রিপ্লাই না দিলেও 5 থেকে 7 মিনিট অথবা এক কথায় আধা ঘন্টার ভিতরে আপনার সাথে তারা কন্টাক্ট করবে এবং আপনার সমস্যাটি সমাধান করে দিবে অথবা তারা যদি আপনার সমস্যাটাই সমাধান করে না দেয় বা কোনো রিপ্লাই না দেয় সেই ক্ষেত্রে আপনি আপনি এই মেইলে সরাসরি আপনার ভোটার আইডি কার্ডের ছবি ছবি বা আপনি টাইপিং করে লিখে আপনার এই সমস্যাটা হয়েছে এখন আপনি নাম্বার পরিবর্তন করতে হচ্ছেন দেখবেন সেখান থেকে আপনার একটা মেইল ব্যাক আসবে এটা তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু ব্যাক আসবে আসার পরে আপনাকে জানাই দেওয়া হবে যে আপনি নতুন করে আবার ট্রাই করেন আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আপনি যে নাম্বারটা দিতে চাচ্ছেন নতুন সেই নাম্বারটা দিয়ে আপনি ট্রাই করবেন দেখবেন যে আপনার নতুন করে আবারও ফোনে ওটিপি কোড আসবে এবং আপনি সেই কোড দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটি সাবমিট করতে পারবেন শুধু তাই নয় আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করার পরে মনে করেন আপনি অ্যাকাউন্ট তৈরি করে যে একশো পার্সেন্ট সম্পূর্ণ করতে হয় প্রোফাইলটা যে আপনি সম্পূর্ণ করছেন আপনার নামের অক্ষর বা আপনার পিতার নামের অক্ষর কোনো ভুল আছে কিন্তু আপনার সাবমিট করা হয়ে গেছে এমনকি আপনার নাগরিক সনদপত্রও নেওয়া হয়ে গেছে এখন আপনি কিভাবে সংশোধন করবেন এখন আপনি সেম ভাবে সেই প্রত্যায়নের ফেসবুক পেজে করবেন অথবা আপনার যে মেইল অ্যাড্রেস বুঝতে ভুল আছে আপনি তাদের সাথে এসএমএস করে দেবেন দেখবেন অল্প একটু পরে রিপ্লাই দেবে তখন আপনি ওইটা পরিবর্তন করে নিতে পারবেন এছাড়া কিন্তু আপনি বিকল্প কোনো পথ খুঁজে পাবেন না যে প্রত্যায়নে আপনি কোনো একটা ভুল করলে সেই ভুল নিয়ে সমস্যার সমাধান করতে গেলে আপনাকে কিন্তু তাদের সাথে অবশ্যই যোগাযোগ করা লাগবে আর আপনারা যদি এত কিছু না নিতে চান মানে এত ঝামেলা না তাহলে আপনার এলাকায় যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে গেলে তারা কিন্তু এই সমস্যাটা সমাধান করে দেবে কিন্তু তারাও কিন্তু এই প্রত্যয় ওয়েবসাইটে দিয়ে আমি কথা বললাম এস এম এস করতে হবে তারাও কিন্তু তাদের সাথে কথা বলে এটা সংশোধন করতে হবে সংশোধন করে নেয় এখন আমি কিন্তু এই সকল কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কিন্তু একটা কম্পিউটার স্টুডিও দোকান এখানে এমন কোন দিন নেই যে আমার দুইটা থেকে পাঁচটা লাগে না বিশেষ করে নাগরিক ট্রেড লাইসেন্স এই দুইটা কাজের আবেদন কিন্তু বেশি আসছে তার কারণে এমন কোনো দিন নেই যে পাঁচ থেকে দশটা অ্যাকাউন্ট তৈরি করা লাগে না অবশ্যই প্রত্যেকেরই কোনো না কোনো তথ্য ভুল থাকে যে আমার যে ভুল হয় না বিষয়টা কিন্তু তাই না আমি নিজেই করছি হয়তো স্ক্রিনের উপরে আপনার কয়েকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমার কিছু কিছু অ্যাকাউন্ট ঠিক করে নিয়েছি যদিও একটু সময় হবে সময় লাগবে কিন্তু আপনারা সঠিক একটা সমাধান পেয়ে যাবেন আপনারা অনেকেই কমেন্ট করছেন আমাদের দুইটা ভিডিও আছে একটা নাগরিক সনদপত্র আর একটা ট্রেড লাইসেন্স এই দুইটা ভিডিও দিয়ে আমি তৈরি করতেন আপনারা সেখানে বলছেন যে আপনাদের অনেক তথ্যের ভুল আসছে বাট আপনারা সমাধান করতে পারছেন না তো সরাসরি কোনো ঝামেলা বা কোনো কিছু মাথায় না নিয়ে আপনি সরাসরি এই প্রত্যায়নের সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজ বা মেইলের মাধ্যমে আমি ফেসবুক পেজের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো এবং মেল অ্যাড্রেসটাও দিয়ে রাখবো আপনারা সরাসরি তাদের সাথে কন্টাক্ট করে নেবেন তারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান করে দেবে আমি কিন্তু আপনাদের বারবার বলছি তারা সেটা কিন্তু আপনাদের সমস্যা কেউ সমাধান করতে পারবে না আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদে যান সেখানে যে উদ্যক্ত থাকবে সেই উদ্বেগটাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করবে এতে মেশাকারে তারপরে কিন্তু এটা সমাধান করে আপনারা দিয়ে দেবে আর আপনারা ধর এখনই নাগরিক সনদপত্র বা ট্রেড লাইসেন্স কিভাবে নিবেন না বুঝে থাকেন তাহলে এই ভিডিওর বক্সে অথবা এই ভিডিও অ্যাড করে আপনারা অনলাইনে নাগরিক সনদপত্র বা ট্রেড লাইসেন্সের আবেদন করবেন মানে দুইটা পদ্ধতি এক শুধুমাত্র আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে প্রত্যায়নে যাই হোক এটাই ছিল ভিডিও আশা করি আপনারা একটু হলে উপকারিত পাবেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Música